প্রিয় বন্ধুরা, আজকে ক্যামেরার সামনে আনলাম ছোট ভাই। শুনবো গ্রামের কথা, মাটির কথা। গ্রাম থেকে আসলা কবে? গ্রাম থেকে আসছি গত পরশুদিন। গ্রামে কি করলা? এই পহেলা বৈশাখে উদযাপন করতে গেছিলাম, অনেক মজা করলাম, অনেক নাচানাচি করছি, সেই ভিডিওগুলো আছে। আচ্ছা আচ্ছা, কয়জন বন্ধু মিলে নাচানাচি করছো? 10-12 জন, কিন্তু এখানে আমাদের সেম বয়সী ছিল 5 জন, আর সবগুলাই মানে জুনিয়র, কিন্তু বড় হয়ে গেছে আর কি, তাই ছোটো ভাই হিসেবেই চালাই নিচ্ছি। আচ্ছা, প্রসঙ্গক্রমে চলে আসে, তোমার হাতে একটুই দেখছি, হাতেটা হচ্ছে গত প্রথমদিন রাত্রে ভাই বেড়ে যে রাখছে বাসা ঘুরার পর। যাক, আর আবার কবে গ্রামে যাবা? গ্রামে ঈদের আগে যদি কেউ মারা যায় তত খবর পেলে যাওয়া লাগতে পারে, আর তাছাড়া এই তো। তোমার মন শরীর কেমন? বা মনটা যদিও একটু খারাপ ছিল, কারণ গ্রাম থেকে আসার পর একটু খারাপ থাকি স্বাভাবিক, গ্রামের টান সহজে ভোলা যাবে। কালীতলা মেলা শেষ কবে গেছো? কালীতলা মেলায় শেষ গেছি আজ থেকে 4 বছর আগে। এতদিন খুব মিস করি কালীতলা মেলাকে, সময়ের অভাবে হয় না। অনেক ধন্যবাদ। তুমি গ্রামের কোনো বন্ধু সম্পর্কে কিছু বলতে চাও? সুজন বা ওরা কেমন আছে? গ্রামের বন্ধু সম্পর্কে অধিকাংশ বন্ধুরা কুসংস্কারের সাথে জড়িত, ওদেরকেও সময় দিতে পারছি না, তো সময় দিলে কিছুটা লাইনে আনতে পারবো। অনেক ধন্যবাদ, তোমার সাথে আবারও কোনো এক সময় কথা হবে।